দেশ থেকে বিদেশ, খেলা থেকে বিনোদন, সব ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরে দুনিয়া। মুর্শিদাবাদ হন্ডা শোরুমে পাওয়া যাচ্ছে হন্ডা বিগ উইনের সিভি হাইনেস 350 ও সিভি 350 আরএস। ঠিকানা মুর্শিদাবাদ হন্ডা, বহরমপুর মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 8145400880। চলে গেলেন গায়ক ও সুরকার বাপ্পি লাহিড়ি। চিরদিনই তুমি যে আমার, ডিস্কো ড্যান্সার সহ বহু সিনেমায় সুর দিয়েছিলেন, যা আজও অমর হয়ে রইল। ১৯৭০ থেকে ৮০ দশকে হিন্দি ছায়াছবির অন্যতম জনপ্রিয় নাম বাপ্পি লাহিড়ি, বলিউডের ডিস্কো ডান্সার। চলতে চলতে সারাবি, বাংলায় অমর সঙ্গী, অমর প্রেম ইত্যাদি বহু ছবিতে তিনি সুর দিয়েছেন, গেয়েছেনও বহু গান। ২০২০ সালে তার শেষ গান বাঘি থ্রির জন্য। মঙ্গলবার মধ্যরাতে মুম্বাইয়ের জুহুর একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তার। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৯ বছর। ২০২১ সালে এপ্রিল মাসে তার করোনা ধরা পড়ে। সেই সময় মুম্বাইয়ের ব্রিজকান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। কিছুদিন পর সুস্থ হয়ে বাড়িও ফেরেন। মঙ্গলবার মধ্যরাতে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়াতে আক্রান্ত হয়ে মুম্বাইয়ের ক্রিটিকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হাসপাতাল সূত্রে খবর, প্রায় এক মাস তিনি বিভিন্ন শারীরিক সমস্যার জন্য হাসপাতালে ভর্তি ছিলেন। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। কিছুক্ষণ আরো না হাই রহিতে গেছে, সুরেলে উপস্থাপনা আগামী প্রজন্মকেও মুগ্ধ করবে। কিছুক্ষণ আরো না হাই রহিতে গেছে, বাংলা গানের স্বর্ণযুগের অন্যতম কিংবদন্তি শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়। জীবনের শেষ প্রান্তে দেখে পদ্মশ্রী সম্মান দিতে চেয়েছিল কেন্দ্র, কিন্তু সেই সম্মান প্রত্যাখ্যান করেছিলেন গীতশ্রী। তার সিদ্ধান্ত নিয়ে রীতিমতো চর্চা শুরু হয়েছিল। ২৭ জানুয়ারি ফুসফুসে সংক্রমণ নিয়ে SSKM হাসপাতালে ভর্তি হয়েছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়, সঙ্গে শ্বাসকষ্ট। এরপর যখন করোনা সংক্রমণ ধরা পড়ে তখন এই শিল্পীকে স্থানান্তরিত করা হয় শহরের একটি বেসরকারি হাসপাতালে। কিছুদিনের মধ্যেই কোভিড মুক্ত হন তিনি। এমনকি কোমরের ভাঙা হাড়ে অস্ত্রোপচারও হয়েছিল ১১ ফেব্রুয়ারি। ১৪ ফেব্রুয়ারি রাত থেকেই শুরু হয়েছিল পেটে ব্যথা। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সন্ধ্যা মুখোপাধ্যায়কে স্থানান্তরিত করা হয়েছিল ICU-তে, কিন্তু শেষ রক্ষা আর হলো না। রেল লাইনে সেলফির নেশায় ট্রেনের ধাক্কায় মৃত চার যুবক, ঘটনাটি গুড়গাঁওয়ের। সেলফি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা আর তাতে অনাবিল আনন্দ সকলেরই। কখনো উঁচু স্থানে উঠে, আবার কখনো রেললাইনের ওপর দাঁড়িয়ে সেলফি তুলতে দেখা যাচ্ছে অনেককেই। চার বন্ধু মোবাইল ক্যামেরায় ফটোগ্রাফিতে এতটাই মগ্ন যে ট্রেনের আসার টেরও পায়নি। বাসায় ধানকোট রেল স্টেশনের কাছে ঘটে এই ঘটনা। খবর পেয়ে GRP থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ছিন্ন ভিন্ন দেহগুলি উদ্ধার করে। এমন ঘটনা প্রায় শোনা যায় বিভিন্ন স্থানে, একটু অসাবধানতার জন্যই অকালেই চলে যায় বহু প্রাণ। জল শুকিয়ে ফের জেগে উঠছে ৩ দশক আগে জলের তলায় তলিয়ে যাওয়া একটি গ্রাম। ৩০ বছর পর ফের মিলল এক ভুতুড়ে গ্রামের। এর আগে ১৯৯২ সালে শেষবারের মতো এই গ্রামটিকে দেখা গেছিল, যেটি বাঁধে জলের তলায় তলিয়ে যায় গোটা গ্রাম। এ এলাকায় বর্তমানে খরার মতো পরিস্থিতি তৈরি হয়েছে, ফলে জল শুকিয়ে ফের জেগে উঠেছে ৩ দশক আগে জলের তলায় তলিয়ে যাওয়া সেই গ্রামটি। স্পেনে পর্তুগালের সীমান্তে এমন একটি গ্রামও রয়েছে যা ৩০ বছর পর দেখা হয়েছে। এটি ঘোস্ট ভিলেজ নামেও পরিচিত। স্পেনের গ্যালিসিয়া অঞ্চলে জল পৌঁছে দেওয়ার জন্য বাঁধ তৈরির পর থেকে এই গ্রামটি লিমিয়া নদীর জলে তলিয়ে গেছে। প্রতিবেদনে বলা হয়েছে এখানকার ভয়াবহ ধ্বংসাবশেষ পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করেছে। তারা এখানে পৌঁছে ছবি ও ভিডিও তুলছে। যে গ্রামটির সামনে এসেছে তা দেখে অনেক কিছুই সামনে এসেছে, যেমন এখানে একটি ক্যাফে ছিল, জলের ফোয়ারাও ছিল। সে যুগে গ্রাম হলেও এখানে গাড়িও ছিল, যা এখন মরচে ধরেছে। নজরে দুনিয়া এখনকার মতো এই পর্যন্ত। দেখতে থাকুন অন্যান্য খবর। আপনারা দেখছেন টিভি ২৪ বাংলা, সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ।
হন্ডা বিগ উইং বহরমপুর সেন্ট্রাল এখন মুর্শিদাবাদ হন্ডা শোরুমে পাওয়া যাচ্ছে হন্ডা বিগ উইনের সমস্ত প্রিমিয়াম সেগমেন্ট টু হুইলার এখানে পাবেন সিবি হাইনেস 350 সিবি 350 আরএস উপভোগ করুন রাইডিং এর নতুন অভিজ্ঞতা হন্ডা বিগ উইং এর সাথে ঠিকানা মুর্শিদাবাদ হন্ডা ঠাকুরপাড়া ভাকুরি বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার 8145400880 service 9733204380